नमस्कार प्रिय बंधुगण, भगवान आपनादेर सकलेर मंगल करुन एबं आपनादेर सकल मनस्कामना पूरण करुन। आमी एस्ट्रोलजार सौभिक चक्रवर्ती, एस्ट्रो सल्यूशन विथ सौभिक चैनलटीते आपनादेर स्वागत जानाई। देखुन, भारतीय हस्तरेखा शास्त्रे बहु धनयोग एबं राजयोगेर ब्यापारे बला हयेछे, जा व्यक्तिर हाते थेके थाकले ता अत्यंत शुभ प्रभाव बा शुभ फल दिये थाके। आज के आलोचना करब सेई धरनेर गुरुत्वपूर्ण तीनटी योग सम्पर्के। এইগুলি হাতে যদি থেকে থাকে তাহলে এটির কী ফল পাওয়া যায় বা কী প্রভাব পাওয়া যায় তার সম্বন্ধেও অবশ্যই আলোচনা করব এবং দেখাব কী ধরনের কম্বিনেশান থাকলে এই যোগগুলি হয়। প্রথমে যে যোগটি সম্পর্কে আমি আলোচনা করব আপনাদের বলবো সেটি হলো মুকুট যোগ। এটিকে দেখতে হবে প্রথমেই, এটির জন্য দেখতে হবে হাতের প্রথমে উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্সের ক্ষেত্রটিকে। হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্সের পর্বত বা উচ্চ মঙ্গলের পর্বত। এবং দেখতে হবে হাতের এই রবির ক্ষেত্র বা সানমাউন্ট বা সূর্য পর্বতটিকে। এই দুটি জায়গাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। হাতের এই উচ্চমঙ্গলের ক্ষেত্রটি, হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্রটিকে অবশ্যই উঁচু থাকতে হবে, একটু ফোলা থাকতে হবে, একটু বিকশিত থাকতে হবে এবং এই ক্ষেত্রটি অবশ্যই কোনোভাবে দাবা থাকা চলবে না। এই ক্ষেত্রটি থেকে দৃঢ়তা, নিশ্চয়তা এবং ব্যক্তির ডিটারমিনেশন বোঝানো হয় বা বুঝিয়ে থাকি আমরা। তাছাড়াও এই জায়গাটি থেকে আমরা উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিকে দেখে থাকি। এই জায়গাটি অবশ্যই উঁচু বা খোলা থাকতে হবে এবং হাতের সূর্য পর্বতটি কোনোভাবেই দাবা থাকা চলবে না, সূর্য পর্বতটি অবশ্যই একটু ফোলা বা একটু বিকশিত থাকতে হবে। এবার দেখতে হবে যদি হাতের উচ্চ মঙ্গলের ক্ষেত্রটি থেকে কোনো একটি রেখা এইভাবে বেরিয়ে সূর্য পর্বতে এইভাবে পৌঁছে যায় বা যে কোনোভাবে উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং তার সাথে সাথে যদি সূর্য পর্বতে এই ধরনের একটি ছোট অথবা বড় এই ধরনের একটি স্বস্তিক চিহ্ন থেকে থাকে বা যে কোনো ধরনের হতে পারে, যদি এই ধরনের স্বস্তিক চিহ্নও থেকে থাকে, যে কোনো ধরনের যদি এই ধরনের স্বস্তিক চিহ্ন থেকে থাকে তাহলে এই কম্বিনেশানটিকে আমরা মুকুট যোগ বলে থাকি। এটি একটি আইডিয়াল কম্বিনেশান বা রেয়ার সাইন। এই যোগটি কারো হাতে থেকে থাকলে সেই ব্যক্তির মধ্যে মঙ্গলের শুভ গুণ বা কোয়ালিটি চলে আসে এবং রবির শুভ গুণ বা কোয়ালিটি চলে আসে। এরা ভালো প্লেয়ার হতে পারে, ভালো অ্যাথলেটিক্স হতে পারে, ভালো স্পোর্টসম্যান হতে পারে। এরা যে কোনো স্পোর্টসে বা যে কোনো এই ধরনের ক্ষেত্রে বহু যশ, মান, প্রতিষ্ঠা, ধনসম্পদ অর্জন করে থাকে। কিন্তু এই যোগের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছোট্ট রয়েছে, যে কেউ যদি এদের সাথে শত্রুতা করে তো এরা সেই শত্রুকে ধ্বংস করার জন্য বা সঠিক শিক্ষা দেওয়ার জন্য যে কোনো পজিশন পর্যন্ত যেতে সক্ষম হয়ে থাকে। তো এদের রাগ একটু বেশি থেকে থাকে। এই ধরনের কম্বিনেশান যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ একটি কম্বিনেশান। এই যোগ খুব শুভ ফলদায়ী। এই যোগটি হলো মুকুট যোগ। এবার যে দ্বিতীয় যোগ বা দ্বিতীয় কম্বিনেশানটি সম্পর্কে আমি আলোচনা করব সেই যোগটি হলো দিব্য যোগ। এই যোগটি কী ধরনের কম্বিনেশান হলো হয়, এর জন্য দেখতে হয় হাতের প্রথমেই বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টকে, অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট। এবং দেখতে হয় হাতের শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট এই জায়গাটিকে। এই দুটি জায়গাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এবার দেখতে হবে হাতের বৃহস্পতির ক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা আছে শুক্র পর্বতে মিশে গেছে কিনা, অথবা হাতের শুক্রের ক্ষেত্র থেকে একটি রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে কিনা, অর্থাৎ এই ধরনের শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশান অবশ্যই থাকতে হবে। এবং তার সাথে সাথে অবশ্যই হাতে একটি প্রমিনেন্ট বুধ রেখা বা স্পষ্ট ব্যবসা রেখা এই ধরনের থাকতে হবে। এই ধরনের যে কোনোভাবে একটি প্রমিনেন্ট এই ধরনের রেখা থাকতে হবে। যদি এই ধরনের থেকে থাকে, এই ধরনের কম্বিনেশান যদি থেকে থাকে তাহলে এই কম্বিনেশানটি সম্পূর্ণ হয় দিব্য যোগ হিসাবে। কোনো ব্যক্তির হাতে এই যোগ যদি থেকে থাকে সেই ব্যক্তি লাক্সারিয়াস লাইফ লিড করে থাকে, অনেক বেশি জীবনে ধনসম্পদ অর্জন করে থাকে, এদের সম্পূর্ণ পরিশ্রমের ফল প্রাপ্তি হয়ে থাকে, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা মিলে থাকে এবং মোট কথা ইকোনমিক্যালি স্থিতি এদের খুব ভালো হয়ে থাকে। এবং যেহেতু বৃহস্পতি শুক্রের কম্বিনেশান থেকে থাকে
তাই ব্যক্তি নিজের জ্ঞানের দৌলতে জীবনের অনেক ইচ্ছা এরা পূর্ণ করতে সমর্থ হয় বা পূর্ণ করে থাকে। এবং বহু ক্ষেত্রে এইসব ব্যক্তিদের আমি দেখেছি যারা অথরিটি পজিশনেও জিগে থাকে, বা এরা আমি এটাও দেখেছি যে এরা ভালো বিজনেসম্যানও হতে পারে। এবার আলোচনা করব তৃতীয় কম্বিনেশনটি সম্পর্কে, এটি হলো অরবিন্দ যোগ। এই তৃতীয় কম্বিনেশনটি হলো অরবিন্দ যোগ। এটি কিভাবে থেকে থাকে? এখানে হাতের প্রায় প্রতিটি গ্রহ পর্বতকেই দেখতে হয়, অর্থাৎ হাতের এই বৃহস্পতির ক্ষেত্র, হাতের শনির ক্ষেত্র, হাতে রবির ক্ষেত্র, হাতে বুধের ক্ষেত্র, হাতে শুক্রের ক্ষেত্র, হাতে চন্দ্রের ক্ষেত্র, উচ্চমঙ্গলের ক্ষেত্র এবং নিম্নমঙ্গলের ক্ষেত্র, প্রত্যেকটি ক্ষেত্রকেই খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এই ক্ষেত্রগুলি যেন কোনোভাবেই দাবা না থাকে, ফ্ল্যাট থাকতে পারে কিন্তু কোনোভাবেই যেন দাবা না থেকে থাকে। এই জায়গাগুলিকে অবশ্যই শুভ থাকতে হবে। এবং এর সাথে সাথে হাতে একটি সম্পূর্ণ জীবনরেখা বা লাইফ লাইন থেকে থাকতে হবে, অর্থাৎ কোনোভাবেই ভাঙা বা ভগ্ন হওয়া চলবে না, এই ধরনের সম্পূর্ণ লাইফ লাইন থাকতে হবে। এবং লাইফ লাইনে যেন খুব বেশি এই ধরনের রেখা যেন না থেকে থাকে। যদি সম্পূর্ণ লাইফ লাইন থেকে থাকে এবং তার সাথে সাথে হাতে একটি সম্পূর্ণ মার্স লাইন বা মার্শাল রেখা থেকে থাকে, এই ধরনের একটি রেখা, হাতে যদি সম্পূর্ণ মার্শাল লাইন থেকে থাকে, হাতে একটি রবির ক্ষেত্রে ছোট অথবা বড় এই ধরনের রবি রেখা থেকে থাকে, এবং হাতে একটি সম্পূর্ণ বুধ রেখা বা ব্যবসা রেখা থেকে থাকে, যদি এই প্রত্যেকটি সাইন হাতে থেকে থাকে তাহলে যে যোগটি ক্রিয়েট হয়ে থাকে এটি অবশ্যই অরবিন্দ যোগ। এই যোগটির কি শুভফল দিয়ে থাকে? এই যোগটি যদি কারো হাতে থেকে থাকে তাহলে এরা সমাজে মান সম্মান পদপ্রতিষ্ঠা অবশ্যই পেয়ে থাকে। এরা যে কাজেই থেকে থাক এদের সফলতা অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে। ব্যক্তিটির মধ্যে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই থাকে এবং এরা বহু মানুষের মাঝে নাম যশ ছড়িয়ে দেয়। ধনসম্পদের দিক থেকেও এদের অবশ্যই স্বাচ্ছন্দ্য থাকে, কোনো জিনিসের মেটেরিয়াল সুখের এদের অভাব দেখা যায় না। তো এই ছিল এই কম্বিনেশনটি সম্পর্কে, এই ছিল তিনটি যোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হস্তরেখা বিচার বা জ্যোতিষ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।